ডাব চিংড়ি তো অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমি নিয়ে চলেলাম ডাব চিকেন, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানাতেও লাগে খুব কম সময়। অনেকে অনেক রকম ভাবেই বানায়, কিন্তু আজ আমি দেখাবো আমি কি করে বানাই। চলুন আর দেরি না করে শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম মতো বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা। এরপর আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো টক দই। এরপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপরে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে আমি প্রায় 4 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা কুচি। আপনারা লঙ্কাটা বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো ভিনিগার। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এরপর গন্ধরাজ লেবু যে বাইরে সবুজ অংশটা আছে সেটা হালকা করে এরকম ভাবে গ্রেট করে দেব। এখানে বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। এটা দিলে পরে চিকেনের থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেব। এরপর আমি এখানে একটা ডাব নিয়ে নিয়েছি। ডাবের উপরের অংশটাকে ভালোভাবে কেটে নিতে হবে। এরপর ডাবের ভিতর থেকে আমি জলটা বার করে নিয়েছি। তারপর আমি যেই চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনটা এই ডাবের ভিতরে ঢুকিয়ে দেব। সমস্ত চিকেনটা ডাবের ভিতর ঢুকিয়ে নেওয়ার পর মুখটা ঠিক এরকম ভাবে বন্ধ করে দেব। এরপর আটা দিয়ে ডাবের উপরের অংশটা ভালো করে মুড়ে নিয়েছি। এরপর গ্যাস ওভেনের মধ্যে সব থেকে যে বড় ওভেনটা আছে তার মধ্যে আমি ডাবটাকে বসিয়ে নেব। এরপর ডাবটাকে হাই ফ্লেমে 20-25 মিনিট কুক করে নেব। কুড়ি থেকে 25 মিনিট হাই ফ্লেমে কুক করে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেব। তারপর এটাকে ঠান্ডা হয়ে গেলে খুলে নেব। ব্যাস আমার এখানে হয়ে গেল। এরপর এটাকে আমি খুলে দেখিয়ে দেব ভেতরে এটা কেমন ভাবে কুক হয়েছে। দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন, এটা কত সফট, কত মজাদার আর কত জুসি হয়েছে। আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিয়ে কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে আসি, দেখা।